ভিউয়ার এখন আপনাদেরকে দেখাবো এই একটা মৌমাছির বক্সে যে কোনো কারণে রানীর অনুপস্থিতি দেখা দেয়। তো ওরা এখন বর্তমানে কি করছে তাই দেখি, যে যে কোনো বক্সে যখন কোনো রানী না থাকে তখন ওরা নিজেরাই রানী করার জন্য চেষ্টা করে। তো আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে ওরা রানীর ঘর কিভাবে করে। তো দুঃখের বিষয় হলো আপনাদেরকে দেখাতে এসে আমাদের যে পুরো প্রস্তুতি থাকে, বিশেষ করে মৌমাছির কাছে আসলে ধোঁয়া লাগে, ধোঁয়া না থাকলে ওরা প্রচুর পরিমাণে কামড়ায়। তো আপনাদেরকে মনে হচ্ছে না যে দেখাতে পারবানে, মাছি খুব ক্ষিপ্র অবস্থায় আছে, আক্রমণ করতেছে ওদের বক্সে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। যদি একটু ধোঁয়া থাকতো তাহলে আর ওরা এভাবে আক্রমণ করতো না। আর আপনারা তো অনেকে মধু খেয়ে থাকেন, অনেক জায়গার থেকে নিয়ে থাকেন, তো মধুর ব্যাপারে আমি ক্যামেরার পিছনে আছে, আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটা হলো যে মধু জমে গেলে মধুতে পিঁপড়া ধরে, এইগুলানে অনেক বিভ্রান্তকর তথ্য আমাদের সমাজ ব্যবস্থাতে ছড়িয়ে আছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের বক্কার ভাই আপনাদেরকে বলবে। আর এর আগে দেখছিলেন আমরা ধোঁয়া না থাকার কারণে মৌমাছিতে প্রচুর কামড়া ছিল, তাই আমরা সরে যে ধোয়াটা ধরা নিয়ে আসলাম। এরপরে যে ধোয়া দিয়ে দিচ্ছি, দেখবেন একটা মৌমাছি আর আল দিবে না, এটাও মৌমাছির কাছে যাওয়ার একটা প্রস্তুতি। বিশেষ করে যারা গাছের থেকে চাক কাটে, অনেকে বলে থাকে যে ওই মৌমাছি কাছে গেলে অত্যাধিক পরিমাণে কামড়ায়, আর এই মৌমাছিতে কিচ্ছুই বলে না, এটা পুষা মৌমাছি। আসলে পুষা মৌমাছি বলতে কোনো মৌমাছি নাই, সব মৌমাছিই ক্ষিপ্র। ওই মৌমাছিও যে সময় দেখা যায় যে কারোর ঘরের দরজার পাশে বাসা বাঁধছে বা জানালার পাশে বাসা বাঁধছে, তখন কিন্তু নিচে দিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু ওরা কামড়ায় না, এটাও ঠিক ওই রকমেরই। আর যারা চাক কেটে বেড়ায় তারা সাধারণত বলে যে এই মন্ত্র দিয়ে আমরা চাক ভাঙি। আসলে মন্ত্র তন্ত্র কিচ্ছুই না, মূল কথা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতিতে যদি তার কাছে যদি ধোঁয়া না থাকে তাহলে কোনো মন্ত্রই তার কোনো কাজে আসবে না। প্রকৃতপক্ষে মন্ত্রটা যদি বলাই যেতে যে বলতেই হয় তো বলতে হবে ধোঁয়াটাই মন্ত্র। ধোঁয়া বাদে যদি কেউ শাকের কাছে যায় বা মৌমাছির কাছে যায় তো ওরা প্রচুর পরিমাণে আল দিবে। তো সম্মানিত ভিউয়ার, দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই বক্সে কোনো রানী নাই, তো রানী ওরা নিজেরা করার চেষ্টা করে কিছু দেখাতে পারিনি, দেখি নিচের তলায় দেখাতে পারি কিনা। ইয়ে করা ছিল না সেল দিছিলেন, দেখেন একটা চাকে শ্রমিক মৌমাছি থাকে, কিছু পুরুষ মৌমাছি থাকে। এই যে এই বড় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরুষ মৌমাছি, আর এই ছোটগুলো এগুলো সবই শ্রমিক মৌমাছি। একটা বক্সে অনেকগুলো চাক, তো অনেকগুলো চাকের থেকে রানীটাকে খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে, এইগুলোর ব্যাপারে একটু বলেন। এইগুলো এই যে যে দেখেন যে মুখ আটকানো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মধু নয়, এর ভিতরে এই মৌমাছিরই বাচ্চা। এই বাচ্চাগুলো মুখ আটকানোর পরে 10-12 দিন পরেই এরা মুখ কেটে বেরোয় আসে। 1 থেকে 8 দিন পর্যন্ত ওরা মুখটাকে আটকায় দেয় না, এর মধ্যে ওরা খাবার দেয় ওই বাচ্চাদেরকে, এরপর আর কোনো খাবার দিবে না, মুখটাকে আটকায় দেবে। 8-10 পরে 20 দিনের দিন ওরা, 0 থেকে 20 দিনের দিন ওরা ফুটে বেরোবে। বক্সে যখন রানীর অনুপস্থিতি দেখা দেয় সেই দিন থেকেই ওরা নতুন 8টা রানী করার জন্য
ওদের তৎপরতা শুরু হয়ে যায়। পরাগ মানুষেও খেতে পারে, আমাদের দেশে যদিও প্রচলন নাই তেমন, তো পরাগটাও বিশাল একটা পুষ্টিকর খাবার, বিশেষ করে বাচ্চাদেরকে যারা কমপ্লেন খাওয়ান, হরলিক্স খাওয়ান, তাদের ক্ষেত্রে বলা যায় যে ওনারা যদি বাচ্চাদেরকে অল্প পরিমাণে পরাগ যে কোনো খাবারের সঙ্গে মিশাইয়ে যদি খাওয়ান, তো ওর থেকে আরো বেশি ভালো কার কাজে লাগবে এটা আশা করা যায়। ওনাদেরকে রানীটাও দেখানোর চেষ্টা করতেছি, দেখি দেখাইতে পারি কিনা। রানী হয় রানী ফুটে বেরোয় গেছে, অথবা রানী করতেছে, এরকম আর কোন একটা পরিস্থিতি আছে। এরা সম্মানিত ভিউয়ারদেরকে নতুন রানীটাই দেখাইতে পারি কিনা। তখন আমি কিছু কথা বলছিলাম যে এটার উত্তর আমাদের বক্কার ভাই দেবে, সেটা হলো যে জমে যাওয়া মধু, ভেজাল মধু বা তারপরে পিঁপড়ে ধরা, এই বিষয়গুলো একটু দর্শকদের বলে ক্লিয়ার করে দেন, কারণ এইগুলা নিয়ে খুব ঝামেলা। ইন্টারনেটে এত পরিমাণে উল্টোপাল্টা কন্টেন্ট যা আসলে বিশেষ করে ইউটিউবার, তারপরে বিভিন্ন সাইট, বিভিন্ন নিউজ পোর্টাল পর্যন্ত তারা না জেনে না বুঝে কোথার থেকে একটু নেট থেকে পড়ে এই পোস্টগুলো করে, আসলে বাস্তবতাটা কি সেটা বক্কার ভাইয়ের কাছ থেকে জেনে নেন ভাই একটু। বাস্তবতা হলো আসলে মধু জমে, মধু জমে না তা নয়, আমাদের বাংলাদেশে শুধু বহির্বিশ্বেও মধু জমে, বহির্বিশ্বে যা যে সমস্ত জায়গা থেকে মধু কালেকশন করে দেখছি সেগুলা, সেই মধুটাও জমে যায়, তো তাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যাপারে প্রশ্ন আছে যে কেন জমে গেল, এতে নিশ্চয় চিনি টিনি ভাজ আছে এরকমের কিছু মনে করে। আসলে চিনি যদি ভাজ থাকে তো সেটা কোনো রকমে জমে না, আর সেটা লিকুইড থাকে, তো মধু জমে যায় মধুর কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে। তা সব কিছু বৈশিষ্ট্য আমরা এখনও পর্যন্ত জানতে পারি না, যেহেতু আমাদের বাংলাদেশে মৌমাছির উপরে বা মধুর উপরে পিএইচডি করছে এমন কোনো লোক নাই যে তার কাছ থেকে জেনে নিব, এটাই বাস্তবতা দেখে আসছি। যেমন সরিষা ফুলের মধু, এটা জমে যায় ধুনে, এটাও ছোটো গাছ, এটার থেকেও যে মধু হয় সেটাও জমে যায় দেখি। খেসারি ফুলের মধু থেকেও যে মধু হয় সেটাও জমে। তারপর আমাদের বাংলাদেশে যে সমস্ত গাছ জাতীয় গাছের থেকে মধু হয়, যেমন লিচু, লিচু গাছ থেকে যে মধুটা হয় ওটা জমতে তেমন একটা দেখা যায় না, তবে কোনো কোনো সময় দেখছি যে ওটাও জমে যায়। এরপরে সুন্দরবনের মধু, সুন্দরবনেও বিভিন্ন ধরনের গাছ জাতীয় গাছের থেকে মধু হয়, তো সেখানেও মধুটাও দেখা যায় যে তেমন একটা জমতে চায় না, জমতে অনেক সময় লাগে বা জমতে তেমন একটা দেখিনি, তবে কোনো কোনো জায়গায় শুনছি যে সুন্দরবনের মধু নাকি জমে যায়। তো আসলে বাস্তবতা হচ্ছে যে মধু জমুক, পিঁপড়া জমুক আর না জমুক ওইটা বড় বিষয় না, বিষয় হচ্ছে মধু হতে হবে খাঁটি মধু। আপনি যার কাছ থেকে নেবেন সে ব্যক্তি আসলে সৎ কিনা, সে আপনাকে সঠিক জিনিস, ভালো জিনিস দিচ্ছে কিনা, আপনারা আপনাদের পরিচিত জনের কাছ থেকে মধুটা খাবেন এবং বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে মধু খাওয়ার চেষ্টা করবেন। আর আপনার বিশ্বস্ত অথচ সে মধুতে ভেজাল দিচ্ছে এরকমের যদি কোনো প্রমাণ পান, তো তার কাছ থেকে মধু না খাওয়াই ভালো। আর বিশেষ করে যে সমস্ত মধুগুলো আমাদের বাংলাদেশে হয় তাতে দেখি মধুটা একটু ঘোলা মতো থাকে, অর্থাৎ স্বচ্ছ না, একদম কাঁচের মতো স্বচ্ছ যে সমস্ত মধুগুলো দেখা যায় ওই মধুগুলো সাধারণত বেশিরভাগ ভেজাল হয়ে থাকে। তো আপনারা স্বচ্ছ মধুর প্রতি কিছুটা দুর্বল থাকবেন, এটাই আমি আশা রাখি। আর দ্বিতীয়ত কথা যে অনেকে বলে যে মধুতে পিঁপড়া ধরে না, আসলে পিঁপড়া ধরে না কথাটা ওই রকমের নয়, পিঁপড়া ধরে যদি পাশাপাশি, পিঁপড়া যদি খাবারের অভাব থাকে মধু এবং চিনির গুলানো পানি পাশাপাশি রেখে দিলে পিঁপড়া আগে চিনি গুলানো পানিটাই ধরবে, এটাই স্বাভাবিক, কারণ মধু মিষ্টি একটু কম থাকে, যার কারণে মৌমাছি সরি পিঁপড়া মধু ধরতে চায় না, একটু দেরিতে ধরলেও ধরে আর কি। তবে একেবারে যে মধুতে পিঁপড়া ধরে না এ কথাটা সঠিক নয়।